1993 সালে কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে তার যাত্রা শুরু। এরপর তিন বছরে দর্শকদের উপহার দিয়েছেন 27টি সিনেমা। বেঁচে থাকলে আজ তার বয়স হতো 53 বছর। তিনি সালমান শাহ। মৃত্যুর পর দুই যুগ পার করেও স্মৃতিতে এতটুকু ম্লান হননি সালমান। আজ তার 27তম মৃত্যুবার্ষিকী। রূপালী পর্দার এই স্বপ্নের নায়ক দর্শকের মনে আজও অমর। তার অভিনয়ের প্রেমে কখনো ভেসেছে দর্শক, আবার কখনো কষ্টের সুরে ফেলেছে চোখের পানি। চলুন দেখে নেই সালমান অভিনীত সিনেমার 5টি ভালোবাসার আর 5টি কষ্টের গান, যেগুলোর সুর আজও ভাসে কানে। ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলা। কেয়ামত থেকে কেয়ামত সালমান শাহ এবং মৌসুমী অভিনীত প্রথম সিনেমা। আজও ও আমার বন্ধু গো গানটা শুনলেই চোখে ভেসে ওঠে কালো হাই কলার টি শার্ট, ধূসর কোট আর গলায় চেইন পরা সুদর্শন সালমান শাহর মুখচ্ছবি। কেয়ামত থেকে কেয়ামত সিনেমার আরেকটি গান এখন তো সময় ভালোবাসার। শিল্পী রুনা লায়লা ও আগুনের কণ্ঠে চমৎকার একটি গান। তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে। সিনেমার নাম আনন্দ অশ্রু, যেখানে সালমান শাহকে দেখা গিয়েছিল বাড়ি ছেড়ে আসা এক গীতিকারের চরিত্রে। সালমান শাবনুর অভিনীত এই সিনেমার গান তুমি মোর জীবনের ভাবনা। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শিল্পী এন্ড্রু কিশোর ও সালমা জাহান। এই দিন সেই দিন কোনো দিন সালমান এবং শাবনুর জুটির স্বপ্নের ঠিকানা মূলত গরিব বড়লোকের প্রেমের গল্প, যা প্রচণ্ড জনপ্রিয়তা পায় সে সময়। এই সিনেমার গান এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলব না। শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে এই গান দারুণ জনপ্রিয়তা পায়। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। রানা নাসের পরিচালিত প্রিয়জন সিনেমার গান এ জীবনে যারে চেয়েছি, সালমান ও শিল্পী অভিনীত এই সিনেমার গানটিতেও কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। এবারে সালমান শাহ অভিনীত সিনেমার কিছু বেদনা বা বিরহের গানের কথা বলবো। সিনেমা প্রেমী প্রতিটা মানুষকে কাঁদিয়েছে সালমান শাহ অভিনীত সিনেমা সত্যের মৃত্যু নেই। মিথ্যে মামলায় জড়ানো ফাঁসির আসামি জয় জেলখানায় পায় তার ফাঁসির চিঠি। আলাউদ্দিন আলীর সুরে আর আব্দুল মান্নান রানার কণ্ঠে গান চিঠি এলো জেলখানাতে। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর। সালমান শাহ শাহনাজের সাথে এই ছবিতে অভিনয় করেছেন আলমগীর ও শাবানা জুটি। তুমি আমার এমনই একজন। বড়লোক বাবার গান পাগল এক ছেলে খসরু, যাকে সম্পত্তির জন্য তার চাচা জোর করে মাদক দিয়ে অসুস্থ করে ফেলেন, ভুলিয়ে দেন তার প্রথম ভালোবাসাকেও। ছবিটির নাম আনন্দ অশ্রু। সালমান শাহ, শাবনুর ও কাঞ্চি অভিনীত সিনেমাটির এই গান প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে গেয়েছিলেন কনক চাপা। সাথীরে যেও না কখনো দূরে। এম এ খালেক পরিচালিত স্বপ্নের ঠিকানা মূলত একটি রোম্যান্টিক সিনেমা। সিনেমায় শাবনুরের কণ্ঠে এই গানে হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে আসে সালমান শাহর। গানটিতে বাস্তবে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। মতিন রহমানের পরিচালনায় তোমাকে চাই অসম প্রেমের গল্প। পর্দায় শাবনুরের কণ্ঠে গান তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনা সয়েছ। গানটি দর্শকের মন ছুঁয়ে যায়। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে গানটি প্লেব্যাক করেছিলেন ভারতের অনুরাধা পাড়োয়াল ও অমিত কুমার। এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে সেই সময়ের একটি জনপ্রিয় বিরহের গান ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। এই গানটিও সালমান ও শাবনুর অভিনীত তোমাকে চাই সিনেমার। মৃত্যুর 27 বছর পরেও গানের স্মৃতিতে আজও অমরিন স্বপ্নের নায়ক সালমান শাহ। বিনোদন জগতের এমন আরও অনেক খবর পেতে চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে, আর ভিজিট করুন প্রথম আলো অনলাইন। থাকুন ভালোর সাথে, আলোর পথে।